হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। যারা ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা একটু লাঞ্চ টাইমে লাঞ্চ টাইম প্লাস ব্রেকফাস্টের টাইম আর কি মিক্স আপ আর কি ব্রাঞ্চ হয়ে যাবে। তো এই টাইমে হইতেছে আমরা ক্যাফে অ্যাম্বার থেকে হচ্ছে দুইটা আইটেম আনছি। একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর সাথে হচ্ছে ক্রিস্পি রাইস বোল। তো ব্রাঞ্চে ওটা খাওয়া যায়, তো এর জন্য আর কি দুইটা আইটেম আনা। তো এটা লোকেশনটা হচ্ছে সোসাইটি 7 নম্বরে। এখানে আমরা আগেও কয়েকটা ভিডিও করছি রিসেন্টলি। তো আজকে হইতেছে এখান থেকে ব্রাঞ্চ করার জন্য এই দুইটা আইটেম আনলাম আর কি। তো চলেন দেখে নেওয়া যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। চলেন দেখি ভিডিওতে। ওকে, তো আমরা দুইটা খাবার নিয়ে বসে গেলাম। এখানে হইতেছে ক্লাসিক চিকেন স্যান্ডউইচ আছে, সো দেখতে কিন্তু ভালো লাগতেছে। এটা প্রাইস পড়ছে হচ্ছে 150 টাকা। সো এটা খাবো, খেয়ে তারপর বলতেছি। ক্লাব স্যান্ডউইচও ছিল, বাট আমি যা চিকেন স্যান্ডউইচটাই আনলাম, বিকজ হচ্ছে ক্লাব স্যান্ডউইচটা অনেক জায়গায় ট্রাই করা হয়। তো ভাবলাম যে এখানে একটু চিকেন স্যান্ডউইচটা ট্রাই করি, আর বাজেটও কম ছিল, 150 টাকার মধ্যে হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আর এখানে হচ্ছে ক্রিস্পি রাইস বোল। রাইসের অ্যামাউন্ট ভালো দিছে, বাট ক্রিস্পি চিকেনটার রাইস মানে ক্রিস্পি চিকেনের অ্যামাউন্টটা একটু কম হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে। আর যারা আবার হইতেছে একদম গ্রেভি ছাড়া পছন্দ করে না, তাদের ক্রিস্পি রাইস বোল কখনোই ভালো লাগে না, তারা হচ্ছে বারবিকিউ রাইস বোল প্রিফার করে। বাট আমরা টেস্ট করার জন্য এটা আনছি, বিকজ আমার বারবিকিউ রাইস বোল কিন্তু একদিন ভিডিওতে ট্রাই করা হয়েছে, ওইটার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এবার হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার মনে হয় স্যান্ডউইচটা ট্রাই করি, তারপরে হচ্ছে বলতেছি। চিকেন স্যান্ডউইচটা আমি এক্সপেক্ট করি নাই, বা আমার কাছে মনে হচ্ছিল 150 টাকা প্রাইস একটু বেশি হয়ে গেছে, বাট উনি মানে ওনারা ভিতরে যে পরিমাণে চিকেন ইউজ করছে, সো এটা স্যাটিসফাইড আর কি বলা যায়। টেস্টও ভালো, প্লাস হচ্ছে একটা ক্লাসিক চিকেন স্যান্ডউইচের মানে ইংলিশ ব্রেকফাস্টে যেরকম চিকেন স্যান্ডউইচ আমরা খাই ওরকম একটা টেস্ট আসতেছে। ভিডিও তো অবশ্যই কোনো জায়গায় এরকম ব্রেকফাস্টে ইংলিশ স্যান্ডউইচ ট্রাই করা হয় না, আমি পার্সোনালি ট্রাই করছিলাম। ওভারঅল এটার সাথে 150 টাকা আমি বলবো আমার কাছে ভ্যালু ফর মানি হয়েছে, এবং হচ্ছে টেস্টটা জোস ক্লাসিক একটা ফিল আসতেছে। এবার হচ্ছে ক্রিস্পি রাইস বলে যাই যে বলতেছে। আচ্ছা, আমি প্রাইস বলতে মনে হয় ক্রিস্পি রাইস বলে ভুলেই গেছি, আমার যতটুকু মনে পড়তেছে এটা 150 টাকা বলছিলাম, বাট এই ক্রিস্পি রাইস বলে প্রাইস হচ্ছে 160 টাকা। 160 টাকা রাইসের অ্যামাউন্ট ভালোই, ওনাদের যতবারই মানে রাইস খাইছিলাম প্রত্যেকটা রাইসই সেম লাগছে, মানে সেমভাবেই মেক করে। তো একটা জিনিস কি, রাইসগুলো মজা আছে, মানে রাইস নিয়ে কোনো কমপ্লেন নেই। ক্রিস্পি চিকেনটাও ভালো, বাট অ্যামাউন্ট একটু কম। আর হচ্ছে আমার কাছে গ্রেভি বেশি পছন্দ হয়, তো আমার বারবিকিউ রাইস বোলটা বেশি প্রিফার করবো এটা থেকে। কিন্তু ক্রিস্পি চিকেনে একটা জিনিস বলতে হবে, মানে প্রচুর ক্রিস্পি না, ক্রিস্পি একদম মিডিয়াম লেভেলের, মানে একদম লো মানে লো লেভেলেও না, মানে হাই লেভেলেও না। অনেক সময় অনেক বেশি ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি থাকে ওই রকমও না, বাট ওটা একটু মিড লেভেলের, বাট উইথ দ্য রাইস খাইতে ভালো লাগছে। তো এটার সাথে এক্সপিরিয়েন্স ভালো, বাট চিকেনের আমার একটু বেশি যদি হইতো আরেকটু বেশি তাহলে আরও ভালো লাগতো আর কি। তো আমাদের এই দুইটা আইটেমের সাথে এক্সপিরিয়েন্স ভালো বলতে হবে। তো আশা রাখি ক্যাফে অ্যাম্বারে হচ্ছে ওনাদের কিছু কাবাব আইটেমও দেখছিলাম, তো ওইগুলো যদি কোনো এক সময় সুযোগ হয়, ওনাদের এখন একটা অফ আছে, ওটা উইন্টারে মেবি ওনারা চালু করবে। ওনাদের যে কারিগর ছিল, যিনি শেফ ছিলেন, উনি ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, এবং হি ইজ আ ভেরি গুড পার্সন ইন ডিড, কজ হচ্ছে মানে অনেক ভালোভাবে হইতেছে জিনিসগুলো বুঝায় বললেন যে কীভাবে কী আছে, বা ওনার বিহেভিয়ারও ভালো, আর উনি মানে অনেক ভালোভাবেই বুঝায় দিলেন যে উনি কীরকমভাবে ই করেন, তো সামথিং লাইক দ্যাট। আর উনি হচ্ছে বলে ফ্রান্সেও মানে ছিলেন কোনো এক রেস্টুরেন্টে, তারপর হচ্ছে আরও কিছু জায়গার নাম বললেন, সেটা আমার এখন মনে আসতেছে না, বাট
টোটালি ওনার সাথে মানে কথা বলে মনে হয়েছিল যে ফুড কোয়ালিটি ভালো হবে। তো বিহেভিয়ার আর অ্যাম্বিশন অফ দ্য রেস্টুরেন্ট আর হচ্ছে ডেকোরেশন সব কিছু মিলায় ক্যাফে অ্যাম্বার মোহাম্মদপুরের মতো একটা জায়গায় ভালোই একটা যাত্রা করবে আশা রাখি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।